থানা আবাসিক এলাকা থেকে স্থানান্তর করব ইনশাআল্লাহ। এ বিষয়ে আপনাদের সহযোগিতা দরকার, আপনারা আপনাদের প্রচারের মাধ্যমে আরও তাদেরকে জানান দিবেন, সচেতন করবেন এলাকাবাসীকে, যারা এলাকায় বসবাস করেন জীবনের স্বার্থে, জীবনের ঝুঁকি নিয়ে আপনারা বসবাস করবেন না। আপনারা ইতিমধ্যে নিমতলির ঘটনা এবং চটবাজারের ঘটনা আপনারা প্রত্যক্ষ করেছেন, তাই আপনাদের কাছে সনির্বন্ধ আমাদের অনুরোধ, আপনারা সবাই আমাদের সাহায্য করুন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে সাহায্য করুন এবং এলাকা থেকে গোডাউন তো কলকারখানাগুলি আবাসিক এলাকা থেকে স্থানান্তরের জন্য ধন্যবাদ। ধন্যবাদ সবাই। আমাদের অভিযান চলবে, অব্যাহতভাবে চলবে। আমরা বলেছি মাননীয় মেয়র মহোদয়, গতকালকে একটা আলোচনা সভা ছিল, উনি সেখানেও ঘোষণা দিয়েছেন আগামী পয়লা এপ্রিল পর্যন্ত, আজ থেকে শুরু হলো, পয়লা এপ্রিল পর্যন্ত আমাদের টাস্ক ফোর্সের এই অভিযান চলবে। বন্ধ হয়েছে।